নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল আজি আমাৰ এই ভিডিঅ'টো ছায়েন্সৰ ওপৰত অৰ্থাৎ 2020 চনৰ DHS-ৰ কেনেকুৱা ধৰণৰ ছায়েন্সৰ কুৱেশ্যন আছিলে ইয়াৰ পৰা আপোনালোকে গম পাই যাব গতিকে ভিডিঅ'টো শেষলৈকে চাওক কেনেকুৱা লাগে সেইটো মন্তব্য আগত জনাব আৰু যদি চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই আগে ভাগে মই কৈছোঁ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ৰাখিব ভৱিষ্যতলৈকে হয়তো আপোনালোকক এই কিছু ৰকমে হ'লেও সহায়তা কৰিব বাৰু যি কিনা ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো চাওক কিহৰ ওপৰত দিয়া আছে চালে গম পাই যাব কিহৰ ওপৰত দিয়া আছে হোৱাট ইজ দ্য কেমিকেল নেম অফ লাফিং গেছ অৰ্থাৎ হঙুৱা গেছ বুলি পেলাই কওঁ লাফিং গেছৰ ইয়াত কিহেৰে বুজা মানে কাক বুজোৱা যায় ঠিক আছে মই এটা চিত্ৰ ৰাখিছোঁ কোনটো হয় সেইটো চাই ল'ব বাৰু ট্ৰাইক্লৰমিথেন নাইট্ৰাছ অক্সাইড ডিথাইল ইথাৰ কাৰ্বন মনক্সাইড অৰ্থাৎ এই ডায়েগ্ৰামটোত মানে কি ফিগাৰটোত যি দেখা পাইছে সেইটো হৈছে আপোনাৰ লাফিং গেছ অৰ্থাৎ হঙুৱা গেছ তাৰ সংকেত হৈছে N2O হুইচ অফ দ্য ফ্ল'য়িং ইজ নট ট্ৰু এবাউট ডাইথাইল ইথাৰ ডাইথাইল ইথাৰৰ ইয়াত শুদ্ধ কোনটো নহয় ডাইথাইলৰ ওপৰত চাৰিটা মন্তব্য দিয়া আছে ইয়াত কোনটো শুদ্ধ নহয় সেইটো আমাক ওলাব দিছে চাব এইটো ডাইথাইলৰ এটা আমাৰ ফিগাৰ বা এটা ছবি ইমেজ ইয়াত চাৰিটা অপশ্যন দিয়া আছে কোনটো শুদ্ধ নহয় কৈছে ইট ইজ এ ভলেটাইল লিকুইড ঠিক আছে আমি অৰ্থ বুজি ল'ম বাৰু ইট ইজ এন ইনফ্লেমেবল ইট ইজ এন এণ্টিষ্টেটিক এজেণ্ট ইট ৰিয়েক্টছ উইথ বেচেছ মই শেষৰ ফালৰ পৰা মানে চাই যাওঁ মানে অৰ্থৰ কৈ যাওঁ ই ৰিয়েক্টছ উইথ বেচেছ ই সাৰকৰ লগত ক্ৰিয়া কৰে অৰ্থাৎ যি আমাৰ ডাইথাইল ইথাৰ সাৰৰ লগত ক্ৰিয়া কৰে সেইটো মনত ৰাখক এইটোতো হয় নহয় কোনটো সুধিছে ইট ইজ এন এণ্টিষ্টেটিক এজেণ্ট ই যিকোনো ক'ৰবাত যদি জ্বলি যায় ই প্ৰশমন কৰে অৰ্থাৎ তাক অকণমান নিৰাময় কৰে হয় এইটো কামো সি কৰে ইট ইজ এন ইনফ্লেমেবল ইট ইজ এন ইনফ্লেমেবল মিনচ এইটো জ্বলাই জ্বলন কৰে নেকি জ্বলাই নেকি য'তে ত'তে যদি পৰি যায় জ্বলন হয় নেকি ঠিক আছে এইটো কেতিয়াও নহয় তাৰমানে নোহোৱাটো আমাৰ এইটো হয় ইনফ্লেমেবল আচলতে হ'ব হ'ব নালাগিছিলে এইটো হয় বুলি লিখা আছে ইট ইজ এ ভলেটাইল লিকুইড অৰ্থটো মই কৈ দিছোঁ বাৰু ভলেটাইল লিকুইড মিনচ ই এনেকুৱা এটা লিকুইড যে গেছলৈ ৰূপান্তৰিত হয় সেইটোও হয় তাৰমানে আমি বুজি আছোঁ এইটোৱেই নহয় যিটো ইনফ্লেমেবল লিখা আছে এইটো হ'ব নালাগিছিলে সিহঁতে হয় বুলি কোৱা আছে মানে এইটো আমাৰ নহয় অপশ্যনত পৰিব আৰু ঠিক আছে নিউটন ইজ এ ইউনিট অফ ডেছ নিউটন কাৰ একক বুলি সুধিছে পাৱাৰ ক্ষমতাৰ এছা একক ব্ৰাইটনেছ অফ লাইট পোহৰৰ এছা একক এটমস্ফেৰিক প্ৰেছাৰ বাষ্প বায়ুমণ্ডলীয় চাপৰ একক নে ফ'ৰ্চ অৰ্থাৎ বলৰ একক আমি জানো সদায় যে বলৰ এছা একক হৈছে নিউটন অৰ্থাৎ এই ফ'ৰ্চ কাৰ এছা একক নিউটন কাৰ এছা একক বলৰ এছা একক নিউটন ইকুৱেল টু KgM ডিভাইডেড এছ স্কুৱাৰ ৰেড ব্লাড চেলছ আৰ প্ৰডিউচ ইন দ্য লোহিত ৰক্তকণিকা তেজৰ লোহিত ৰক্তকণিকা ক'ত উৎপন্ন হয় কিডনী লিভাৰত বোন মেৰুত হাৰ্টত অৰ্থাৎ আমি সদায় জানিব লাগিব বোন মেৰুত কিন্তু কি হয় হাড়ৰ মধ্যভাগত আমাৰ ৰেড ব্লাড চেল উৎপন্ন হয় লোহিত ৰক্তকণিকা উৎপন্ন হয় অৰ্থাৎ তাৰ ডায়েগ্ৰামটোৰ পৰা গম পোৱা যায় স্কাৰভি ইজ কজ বাই ডেছ স্কাৰভি কোনটো কাৰণবশতঃ হয় সেইটো সুধিছে কেলছিয়াম ডিফিচিয়েঞ্চি কেলছিয়ামৰ অভাৱ হ'লে ভিটামিন ডি ডিফিচিয়েঞ্চি কাৰণে ভিটামিন ডিৰ অভাৱ হ'লে ভিটামিন চি ডিফিচিয়েঞ্চি চি ভিটামিনৰ অভাৱ হ'লে ল' ব্লাড চুগাৰ লেভেল অৰ্থাৎ চুগাৰ লেভেল যদি কমি আহে তেতিয়া সেইটো কাৰণত হয় নেকি আমি সকলোৱে জানো আগৰ পৰাই জানো যে ভিটামিন চিৰ ডিফিচিয়েঞ্চি কাৰণে স্কাৰভি ৰোগটো হয় সেই স্কাৰভি ৰোগটো হয়তো আপোনাৰ ছালৰ ৰোগ হ'ব পাৰে নহ'লে বিশেষকৈ মুখমণ্ডলৰ দাঁতৰ দুই পাৰিৰ ওপৰে তলে কিন্তু এটা বেমাৰ বহুতকে দেখা দিয়ে সেইটো হৈছে স্কাৰভি অৰ্থাৎ চি ভিটামিনৰ অভাৱত হয় ইনফ্লুৱেঞ্জা ইজ এ ডিজিজ কজ বাই ইনফ্লুৱেঞ্জা বেমাৰটো কোনটোৰ দ্বাৰা বিয়পে বা কোনটোৰ দ্বাৰা সংঘটিত হয় ঠিক আছে প্ৰট'জোৱা বেক্টেৰিয়া ভাইৰাছ ফাংগাছ ফাংগাছ মানে আমি জানো ভেঁকুৰ ঠিক আছে ইয়াত আমাৰ চাৰিটা অপশ্যন সেই চাৰিটা অপশ্যনৰ ভিতৰত ভাইৰাছৰ দ্বাৰা কাৰণ ইটোৰ গাৰ পৰা সিটো গা এনেকৈ বিয়পেতো বায়ুমণ্ডলৰ দ্বাৰা বিয়পিব পাৰে অৰ্থাৎ সেইটো ভাইৰাছৰ দ্বাৰা বিয়পা এটা বেমাৰ যিটো ইনফ্লুৱেঞ্জা বুলি কৈ আছে ইয়াতে ছাইনছ এণ্ড চিমটমছ বুলি লিখাই আছে কেনেকৈ আমি তাক ধৰা পেলাব পাৰি গোটেইকেইটাই গম পাইছে শ্বৰ্ট থট ছাইলছ এণ্ড বডি শ্বেক্স ৰাণী ষ্টাফি নোজ হেডেক আনইউজুৱেল ফেটিক মাছল বডি এছেছ ড্ৰাই হেকিং কাফ ভমিটিং এনেকৈ আৰু বহুতকেইটা দিয়া আছে এইকেইটাৰ ভিতৰত আমি গম পাই যাওঁ দ্য কেমিকেল চিম্বল অফ কপাৰ কপাৰৰ ৰাসায়নিক সংকেত কি কপাৰৰ ৰাসায়নিক সংকেত আমি জানিব লাগিব চি ইউ এম এন এফ ই চি আৰ চি ইউ কপাৰ মেংগানিজ এইটো হ'ল আইৰণ এইটো হ'ল ক্ৰমিয়াম আমি গম পাই গ'লোঁ নামটো কওঁতে এইটো হ'ল কপাৰ অৰ্থাৎ লিখা আছে কপাৰৰ ৰাসায়নিক চি ইউৰে বুজোৱা যায় য'ত আমি এইটো চিম্বলটো দি দিছোঁ মানে কি এটা ডায়েগ্ৰামো দি দিছোঁ যে কি হয় ফিগাৰ এটা দি দিছোঁ
অর্থাৎ সি ইউ টু হব আপনার অ্যান্সার কপার সি ইউ। ভিটামিন বি ওয়ান ডিফিসিয়েন্সি লিস্ট টু ভিটামিন বি ওয়ান বি ওয়ানের ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম যদি আমি খুঁজো তাহলে থাইমিন হব, টু হলে রাইবোফ্লেভিন, থ্রি হলে পাইরোডক্সিন, এনেকে বুঝা যায়। বি ওয়ান ওয়ান হচ্ছে থাইমিন, ঠিক আছে, কেতাবা খুঁজব পারে বারো, ঠিক আছে। বেরি বেরি রোগ সৃষ্টি করে, স্কার্ভি বেমার সৃষ্টি করে, পেলেগ্রা বেমার সৃষ্টি করে, না রিকেট, রিকেট মানে, রিকেট মানে পয়ালগা, ডি ভিটামিনের অভাব হয় আমি সকলে জানো, সেই পয়ালগা একটা মানে ফিকার রাখিছো। আর পেলেগ্রা আর যার্ভি বলে দিয়ে আছে, পেলেগ্রা আর স্কার্ভি আপনার এই 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 বেমারটির কথা কোয়া আছে, বিশেষকে সালরে হয়, সালর বিশেষকে বেমার ইহন দুটার লগত রিলেটেড হয়। আনহাতে বেরি বেরি, এই বেরি বেরি বেমারটির কারণে এইটাই মানুষ শুকায় যায়, কেতিয়াবা পানি জমা হয়ে যায় শরীরত, ঠিক আছে, হার্টর প্রবলেম করে বেরি বেরি বেমারটি, অর্থাৎ থাইমিন অভাবত হয় কিন্তু বেমারটি। এন্ডোক্রাইন গ্ল্যান্স, এন্ডোক্রাইন গ্ল্যান্স অন্তঃসাবী গ্রন্থি, অন্তঃসাবীর গ্রন্থির ইয়াত সবতে নট 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 লগো আছে, মানে কি নাথাকে। এন্ডোক্রাইন গ্ল্যান্সত মানে অন্তঃসাবী গ্রন্থিবিলাকত, ভিতর থাকা গ্রন্থিবিলাকত, বডি ভিতর থাকা গ্রন্থিবিলাকত কি নাথাকে সেটা কৈছে, ঠিক আছে। সেল মানে কি কোষেরে গঠিত নহয় নেকি, ডাক নলী নাথাকে নেকি, ব্লাড ভেসেল রক্তবাহী নলিকা নাথাকে নেকি, প্রো এনজাইমস, প্রো এনজাইমস মানে বুঝি লব ইনএক্টিভ এনজাইম, মানে কি এক্টিভেট হয়ে নথকা এনজাইম তাত নাথাকে নেকি, চাওক এইটো সেলেরেও গঠিত, ব্লাড ভেসেলও থাকে তাত, ব্লাড ভেসেলও থাকে, প্রো এনজাইমও থাকে, মানে কি এক্টিভ অসক্রিয় এনজাইম উৎসেচক কিছু থাকে, কিন্তু এই ডাকটো নাথাকে। ডাক মিন্স আপনি বুঝব লাগিব নলি, মই কৈছো অলপ আগত নলি নাথাকে, ঠিক আছে, কি নাথাকে, নলি নাথাকে। মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুইভেলেন্ট টু হোৱাট, মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াসটো কিহৰ সমতুল্য হয়, ইয়াত আমার থার্টি টু ডিগ্রি ফ্যারেনহাইট, মাইনাস থার্টি টু ডিগ্রি ফ্যারেনহাইট, মাইনাস এইটিন ডিগ্রি ফ্যারেনহাইট, মাইনাস ফর্টি ডিগ্রি ফ্যারেনহাইট, আমি এনসারটো করে রাখিছো, ইয়ার ফর্মুলাটো ইউজ হয়েছে, এই ফর্মুলা ফ্যারেনহাইটলৈকে নিব কারণে আমার সুবিধা একেবারে সহজ হয় আর, ঠিক আছে, পারিব নিশ্চয়, মানে অর্থ সি ডি অপশনত থাকাটোই বুঝাই আছে। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ রেসপন্সিবল ফর ক্লটিং অফ ব্লাড, অর্থাৎ তলত কি এনেকুৱা চারিটা অপশনের ভিতর এটা অপশন শুদ্ধ দিয়া আছে, যদি নেকি মানে কি তেজ তেজ গুট মারাত সহায় করে, কোনটোয়ে কোনটো কারণে তেজ গুট মারাত সহায়ক হয়, লিম্ফোসাইট, প্লেটলেট, ইরিথ্রোসাইট, ইসোনোফিল, ইসোনোফিল কোনটো কারণে ইয়াত সংঘটিত হয়, ইয়াত কিবা এটা দিয়া আছে সাগে, যেটো আমার ইয়াত বগা বগা যেই যে দিয়া আছে কণিকাবিলাক, এই বগা কণিকাতে প্লেটলেটস বুলি পেলাই কোৱা যায়, যাক আমি শ্বেত রক্ত কণিকা বুলিও কব পাৰে, এইটো কণিকা, এইটো গোটেইকেইটা এই কণিকাকেইটাই কি করে সহায়তা করে, যার কারণে তেজ গুট মারাত সহায়ক হয়, অর্থাৎ আমার কোনটো অপশন হব, বি অপশনটো শুদ্ধ হব, অর্থাৎ বি অপশনটোয়ে হয় আমার শুদ্ধ এনসার। সেলিভা কনভার্ট, সেলিভাই কি কনভার্ট করে, প্রোটিন ইনটু পেপটনস, প্রোটিনেরপা পেপটনলৈকে করে নেকি, এইটো পেপসিনে করে বারো, প্রোটিনেরপা পেপটনলৈকে করে নেকি আমি জানো এইটো নকরে, ফ্যাট ইনটু লাইপেজ, অর্থাৎ চর্বিরপা লাইপেজলৈকে কনভার্ট করে নেকি, স্টার্চ ইনটু মেল্টজ, মাল্টজ সুগার, অর্থাৎ স্টার্চরপা মাল্টজ সুগারলৈকে কনভার্ট করে নেকি, প্রোটিন ইনটু এমিনো এসিড, প্রোটিনেরপা এমিনো এসিড সৃষ্টি করে নেকি বা লৈ যায় নেকি, এনেকা হয়ে আছে, মানে সেলিভার কামটো হব আপনার সি অপশন থাকা, স্টার্চ ইনটু মাল্টজ সুগার, স্টার্চরপা মাল্টজ সুগার সৃষ্টি করাত ই অরিহণা যোগায়, অর্থাৎ সেলিভার কাম হয়েছে সেইটো। পিটুইটারি গ্ল্যান্ড ইজ এ পার্ট অফ ড্যাস, পিটুইটারি গ্ল্যান্ডটো আমার কোনটো অংশ থাকে, আগর ছবি এটা মই দিছিলো, এটা হিউম্যান বডি এটা ছবি দিছিলো, যত এন্ড্রোক্রাইন গ্ল্যান্ডর কথা কৈছিলো যে অন্তঃসাবী গ্রন্থি, তাতেই দিয়া আছে যে পিটুইটারি গ্ল্যান্ডটো কোনটো অংশ থাকে, ঠিক আছে, আগর চাব, রিভার্স করে পেলে চাব পারে, অর্থাৎ কানের ওসর এইখিনি অংশত আমার পিটুইটারি গ্ল্যান্ডটো থাকে, সদায় মনে রাখব, তার মানে বুঝা গৈছে এটো ডাইজেটিভ সিস্টেমের কাম করে, নার্ভাস সিস্টেমের কাম করে, এক্রেটরি সিস্টেমের কাম করে, এন্ড্রোক্রাইনাল সিস্টেমত, মানে কি আমার কোনটো সিস্টেমত থাকে, এন্ড্রোক্রাইনাল সিস্টেমত আমার অন্তর্ভুক্ত হয়েছে পিটুইটারি গ্ল্যান্ডটো, অর্থাৎ তাত থাকে, অন্তঃসাবী গ্রন্থি হয় ই এটা অংশ। লিভার সেক্রেটস, লিভারে কি উৎপন্ন করে খুঁড়িছে, ঠিক আছে, হাইড্রোক্লোরিক এসিড এইচসিএল উৎপন্ন করে, লাইপেজ উৎপন্ন করে, এমিনো এসিড উৎপন্ন করে, নে বাইল উৎপন্ন করে, অর্থাৎ বাইল উৎপন্ন করে, যে আমার পিত্ত রগ বলে পেলে কোয়া যায়, পিত্তস্থলীর ওলায় সেইটো, লিভারটো তলতে সরুকে মোনা এটার নিচিনা থাকে, যদি আপনার কোবার চলি মাংস চাংস খাইছে তাহলে কেতিয়াবা সেইটো পিত্তস্থলী বা মাছতো থাকে নীলাকে, হয়তো তিতা তিতা লাগে সেটা খাইছে সাগে, ঠিক আছে, অর্থাৎ বাইল উৎপন্ন করব, ডি অপশনটো শুদ্ধ এনসার হয়। হেপাটাইটিস ইজ এ ডিজিজ অফ দ্য লিভার, লাংস, ইয়ার্স, আইস, অর্থাৎ হেপাটাইটিস বেমারটো আমার কোনটো অঙ্গত হওয়া বেমার, এইটো খুঁজিছে, লিভার, লাংস,
লিভাৰত নে হাওঁফাওঁত নে কাণত নে চকুত, আমি জানো সেইটো সদায় লিভাৰত হোৱা এটা বেমাৰ, হেপাটাইটিছ বি, হেপাটাইটিছ ডেজিছ, তেনেকৈ আমাৰ বেমাৰ কেইটা আছে যিটো আমাৰ হেপাটাইটিছ বুলি পেলাই কোৱা যায়, অৰ্থাৎ লিভাৰত হোৱা বেমাৰটো হৈছে হেপাটাইটিছ। হোৱাই ইজ দ্য ফ্লাছ অফ লাইটেনিং চিন বিফৰ দ্য চাউণ্ড অফ দ্য থাণ্ডাৰ ইজ হেয়াৰ্ড, মানে কি ঢেৰকণি মাৰাৰ সময়ত শব্দতকৈ পোহৰ আগতে আহি পেলাই আমাৰ চকুত ধৰা দিয়ে, কিয় দেখা পাম বাৰু, সেইটো সকলোৱে জানে, এটা অনুমান কৰকচোন বাৰু। তেওঁ অপশ্যন দিয়া আছে বিকজ চাউণ্ডছ গেট ৰিফ্লেক্টেড, চাউণ্ড ৰিফ্লেক্ট কৰে নেকি, ঠিক আছে, এনেকৈ সুধিছে, বিকজ লাইট ইজ প্ৰডিউচ আৰ্লিয়াৰ, প্ৰথমতে পোহৰটো আহি যায় নেকি, বিকজ লাইট ট্ৰেভেলছ ফাষ্টাৰ দেন চাউণ্ড, অৰ্থাৎ লাইট চাউণ্ডতকৈ আগতেই দ্ৰুতবেগীত আহে নেকি, নন অফ এবভ, চাৰিটাৰ এটাও নহয় নেকি, আমি চি অপশ্যনটো শুদ্ধ বুলি ক'ম, বিকজ লাইট ট্ৰেভেলছ ফাষ্টাৰ দেন, এইটো কি হৈছে, ফাটাৰ হৈছে বাৰু, বাৰু যি নহওক, ফাষ্টাৰ দেন চাউণ্ড, অৰ্থাৎ পোহৰ শব্দতকৈ বহুত দ্ৰুতিত বহুত ফাষ্ট হয়, সেইবাবে আমাৰ এইটো কি হয়, যেনে নেকি আমাৰ বজ্ৰপাত পৰে বা তেনেকৈ ঢেৰ কৰি মানে পোহৰটো আমাৰ আগে ভাগে চকু ধৰা দিয়ে, তাৰপিছতে আমি কিন্তু শব্দটো শুনা পাওঁ, অৰ্থাৎ চি অপশ্যনটো শুদ্ধ হয়। বাৰু যি কি নহওক, অনুসৰি চায়েন্সৰ এই ভিডিঅ'টো ইমানলৈকে আছিলে, কেনেলাগে সেই কথাটো জনাব কাৰণেতো নাপাহৰিব, আৰু আকৌ পুনৰবাৰ কৈছোঁ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাযায় কৰি ৰাখিব, বেল আইকনৰ অল বুটনটো ক্লিয়াৰ মানে কি প্ৰেছ কৰি ৰাখিব যাতে ভিডিঅ' দিয়াৰ লগে লগে নটিফিকেশ্যন পাই যায়। চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ।